আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ফোন নাম্বার দিয়ে শুধু যে কারো ইমো লগ ইন করতে পারবেন। আপনার কোনো কোড লাগবে না, কোনো ভেরিফাইড করা লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু ফোন নাম্বার দিয়ে আপনি যে কারো ইমো কিন্তু হ্যাক করতে পারবেন। তো কিভাবে করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই পেজের নতুন মেম্বার হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন এখন সরাসরি আপনাকে নিয়ে যাচ্ছি ফোনের স্ক্রিনে। চলে আসলাম ফোনের স্ক্রিনে, আর এখন আপনাকে দেখিয়ে দিব কীভাবে আপনি যে কারো ইমো আপনার ইমোতে কিন্তু লগ ইন করতে পারবেন খুব সহজেই, ঠিক আছে? তো কীভাবে সেটা করবেন, সেই সেটিংসটা করবেন, সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি চলে যাবেন আপনার ইমোতে, ঠিক আছে? আমি ইমোতে চলে আসলাম। ইমোতে চলে আসার পরে যে উপরে দেখবেন যে থ্রি ডট লাইন, ঠিক আছে, ওই যে আপনার ইমো পিকচার, এখানে একটা ট্যাপ করবেন, ঠিক আছে? এখানে ট্যাপ করে আপনি একটু নিচের দিকে আসবেন যে সেটিং, সেটিংয়ে চলে আসবেন। এই যে সেটিংয়ে চলে আসার পর আপনি দেখতে পাবেন যে এখানে এই যে ম্যানেজ ডিভাইস, ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে, ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। তারপর এই যে দেখবেন আপনার ডিভাইসটা এটা এখান থেকে অন করে দেবেন, ঠিক আছে? তারপর এখানে দেখতে পারবেন যে এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর দেখতে পারবেন যে এখানে আপনার এই যে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশান, ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর যে রিকোয়েস্ট এটা আপনি অন করে দেবেন, ঠিক আছে? এটা অন করে দেওয়ার পরে আপনি একটু ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনি আরেকটু ব্যাকে আসবেন, আসার পরে দেখবেন সুইস অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন। তারপর এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে এখানে আপনি একটা ফোন নাম্বার দেবেন, ধরুন আমি এখানে একটা ফোন নাম্বার দিলাম, ঠিক আছে, ফোন নাম্বার দিবেন। তারপরে এই যে ফোন নাম্বারটি দিয়ে এখানে ক্লিক করবেন, এই যে অকেতে দিলে কিন্তু এটা ইমোটা লগ ইন হয়ে যাবে। তো আমার এটা দরকার নেই, আর আমি লগ ইন করতেছি না। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে সহজে যে কারণে ইমো কিন্তু আপনার ফোনে লগ ইন করতে পারেন। দ্যাটস ইট। এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন, এবং আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন। আপনারা একটি শেয়ারে কিন্তু আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় এবং আমি কিন্তু ভিডিও বানাতে আগ্রহ হই। আর আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখেন, আপনারা শেয়ার না করেন, তাহলে কিন্তু আমি ভিডিও বানানোর আগ্রহটা হারিয়ে ফেলবো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।